ওকে, রেকর্ড অন হয়ে গেল। বললাম অনেকজন হয়তো বা নাই, তারাও রেকর্ডটা দেখলে যেন ওই ডেট আর সময়টা বুঝতে পারে। আমাদের ক্লাস রুটিন এর আগে থেকে মানে আজকের দিন পর্যন্ত ছিল রবি মঙ্গল বৃহস্পতি 7:30 থেকে সন্ধ্যা 7:30 থেকে। বাট সবার সার্বিক পরিস্থিতি, একটা সময়ের সবার সাথে মতামত নিয়ে আমরা একটা সময় নির্ধারণ করলাম এবং ডে নির্ধারণ করলাম, সেটা হলো এখন থেকে নতুন রুটিন শনি সোম বুধ সন্ধ্যা 8টা থেকে। শনি সোম বুধ, ওকে। জি, সন্ধ্যা 8টা থেকে ক্লাস আমাদের, প্রতিদিন ক্লাসে সঠিক সময় উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন কাজী ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আমাদের আজকে যে টপিকটা আছে সেটা হলো কিওয়ার্ড ফাইনালাইজেশন, এবং এটা আমাদের সময় আছে হাতে 40 মিনিট, কারণ একটা ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস আছে এরপরে। এখন কথা হলো যে 40 মিনিটে আমাদের টপিক, এই টপিকটা যদি আমি ক্লিয়ার করতে চাই, সম্ভব না আপনাদের সাথে ক্লিয়ার করা 40 মিনিটে। এটার জন্য 1 ঘন্টা আমার প্রয়োজন, দেন আপনাদের কোশ্চেনের অ্যান্সার শোনা প্রয়োজন, না হলে আপনারা এই হোমওয়ার্কটাও করতে পারবেন না। সেই জায়গা থেকে আমি যে টপিকটা আপনাদেরকে বলেছিলাম গত ক্লাসে, সেই টপিকটা ফুলফিল করছি না আমি, এই টপিকটারই আরো বিস্তারিত যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং সেগুলো সম্পর্কে আলোচনা করতেছি আজকে। এবং নেক্সট আমাদের ক্লাসে আমরা এই টপিকটা একেবারে ক্লিয়ার করে নেবো, কিওয়ার্ডটা, কিওয়ার্ড পার্ট শেষ করে দেবো। আরো কিছু কিওয়ার্ডের এক্সট্রা পার্ট ছিল, সেগুলাও এই টপিকের মধ্যে নেক্সট ক্লাসে আমরা নিয়ে নেবো, এবং যেগুলো খুবই প্রয়োজনীয়, আগে থেকে জেনে রাখা প্রয়োজন, সেগুলো সম্পর্কে আমি এখন আপনাদেরকে জানাই দেব। ঠিক আছে কাজী ভাই? জি স্যার। আপনি আমাদের ক্লাস লিডার, আপনার সাথে সবকিছু আমি সবসময় আলোচনা করব বা আপনার সাথেই মানে মত নিব, ঠিক আছে? কোনো কমপ্লেন আপনাকে ডিরেক্ট করবে, অনেক অনেকজন আপনাকে ডিরেক্ট কমপ্লেন করতে পারে, আপনি আমাকে বলবেন, সমস্যা নেই। গতদিন পর্যন্ত আমরা কিওয়ার্ড, যেটা সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম, সেটা দেখেছি যে একটা কিওয়ার্ড সার্চ, একটা কিওয়ার্ড প্রিভিয়াস মান্থে কতটা ইউজার সেই কিওয়ার্ডটা সার্চ করেছে, সেই সার্চ ভলিউমটা আমরা দেখেছি। এটা শুধু আমরা দেখেছি লোকালাইজ, মানে কান্ট্রি বেস দেখেছি, এবং গ্লোবালটা অনেকজন বিভিন্নভাবে দেখেছেন, যেটা গ্লোবালের একটা টুলস আমি দেখাবো আপনাদেরকে ফাইনালাইজেশনের দিন, যেটা আমরা কিওয়ার্ড রিপোর্ট করব সেদিনকে দেখাবো। এখন আমরা আর একটা জিনিস আজকে দেখব, আমি প্রথম দিনে আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই। প্রথম দিন আপনাদেরকে যেটা বলছি, আমরা মার্কেটিং প্রসেস শিখতেছি, ওয়েব বেস মার্কেটিং প্রসেস, ডিজিটাল মার্কেটিং, অনলাইন বেস মার্কেটিং প্রসেস। এখন একটা ওয়েবসাইটে কতগুলা জায়গায় মার্কেট করা আছে, মার্কেটিং করা আছে, সেটা আমাদেরকে একটু দেখতে হবে কিওয়ার্ড রিসার্চের জন্য। এটা কিসের জন্য দেখতে হবে সেটা বলি একটু। আমি আপনাদেরকে গতদিন বললাম যে এই যে আমরা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি, এটা দিই বেবি প্রোডাক্ট। ভাই আপনার কথা আটকে যাচ্ছে, হয়তো ভাই নেট প্রবলেম, সেটা আমারও হতে পারে আপনারও হতে পারে, মাঝে মাঝে এরকম আটকা যেতে পারে। আচ্ছা, তো খুব বেশি গেলে আমাকে বলেন, আমি তাহলে একটু অফ রেখে আবার কথা বলবো। আচ্ছা, আমি এখানে দেখেন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছি বেবি প্রোডাক্ট। এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করেছে আমাদের নিচে, এই যে এই যে নিচে স্ক্রিন দেখা যায় না সবার ক্লিয়ার? জি হ্যাঁ, এখানে 10টা ওয়েবসাইট এখানে শো করেছে। এখন আমি এখানে আজকে এটা বোঝানোর জন্য এসেছি যে এই কিওয়ার্ড সম্পর্কে বোঝানো, যেহেতু আমাদের কিওয়ার্ড টপিক চলছে কিওয়ার্ড সম্পর্কে বোঝানো। আপনি যে বায়ারের কাজ করবেন, সে বায়ার মনে করেন আপনাকে যে কিওয়ার্ডটা রিসার্চ করতে দিয়েছে সেটাই হলো বেবি প্রোডাক্ট, এটা তার টার্গেট কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডটা নিয়েই সে মানে তার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে যাচ্ছে।
সার্চ ইঞ্জিনে যেটা দিয়ে সার্চ দেবো সেটাই কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা নিয়ে সে তার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে যাচ্ছে, কারণ তার ওয়েবসাইটটা বেবি প্রোডাক্ট, বেবি যত ধরনের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্পৃক্ত তার হচ্ছে কিওয়ার্ড, মানে ওয়েবসাইট। সেটা রিভিউ, বেবি প্রোডাক্ট রিভিউও হতে পারে, বেবি প্রোডাক্ট সেলও হতে পারে। আমি এটা এখনো নির্দিষ্ট করে বলিনি আপনাদের যেটা রিভিউ না সেল, কোনোটাই বলিনি। যেটাই হোক না কেন, বেবি প্রোডাক্ট, এটাই হলো আমাদের কিওয়ার্ড। এখন ক্লায়েন্ট আপনাকে এই প্রোডাক্ট এই কিওয়ার্ডটা দিল, দেওয়ার পরে ক্লায়েন্ট এখন আপনাকে বলল যে এই কিওয়ার্ডটা দিয়ে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আসতে। এই কিওয়ার্ডটা যখন দিয়ে সার্চ দিলাম তখন তো অনেক ওয়েবসাইট আসলো। তো এইভাবে ক্লায়েন্ট আপনাকে বলবে যে এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়ে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আসতে কতদিন সময় লাগতে পারে, এটা বলবে আপনাকে। তখন আপনাকে যেটা করতে হবে, এই কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দিবেন। আপনি সার্চ দেওয়ার পরে এই যে নিচে যে ওয়েবসাইট গুলো এসে দেখছেন, যে যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলো প্রতিটাই আপনার কম্পিটিটর। প্রথম ফার্স্ট পেজের 10টা ওয়েবসাইট আপনার প্রধান কম্পিটিটর, কারণ সেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়ে তো এই ওয়েবসাইট গুলাই আসতেছে যেখানে আপনার আসার কথা, বা আপনি আসবেন, বা ক্লায়েন্টের টার্গেট যে এখানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা আসবে। তো ক্লায়েন্টের ওয়েবসাইট যেহেতু এই কিওয়ার্ড দিয়ে চাচ্ছে, সেহেতু এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে প্রথম পেজে যে 10টা ওয়েবসাইট আসছে সেই 10টা ওয়েবসাইট এই কিওয়ার্ডের প্রধান কম্পিটিটর, কারণ আপনার জায়গা এখানেই, বা এখানে আসার জন্য আপনি কাজ করতেছেন। এখন আমাদেরকে ক্লায়েন্টকে যে রিপোর্টটা করতে হবে যে কতদিনের মধ্যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করে আমি র্যাঙ্কিং প্রোগ্রেসটা আগাইতে পারবো বা ফার্স্ট পেজে আসতে পারবো। আমি এটাই বলছি না যে আসবই, আসতে পারবো, সম্ভাব্য 2 মাস বা 3 মাস বা 3 থেকে 5 মাস বা 3 থেকে 6 মাস, এরকম একটা সম্ভাব্য রেজাল্ট দেওয়া হয় ক্লায়েন্টকে। কারণ ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, ক্লায়েন্টকে আপনি কোনো রিপোর্ট করলেন না, মানে আপনাকে দিয়ে দিল আপনি ওই সম্পর্কে কিছু বলতে পারছেন না, তাহলে হলো না। আপনাকে বলতে হবে যে কতদিনের মধ্যে আসতে পারতে পারি। এখন আমার কাজ হলো এই যে 10টা ওয়েবসাইট আছে, এই 10টা ওয়েবসাইটকে অ্যানালাইসিস করা, যে 10টা ওয়েবসাইট যে এই পজিশনটাতে এসেছে, এই যে কিওয়ার্ডের এই যে এই প্রথম পেজে 10টা ওয়েবসাইট এসেছে কিভাবে আসলো সেটা আমাদেরকে দেখতে হবে, যে এরা কোথায় কোথায় থেকে মার্কেটিং করেছে। আমাদের প্রথম উদ্দেশ্য কোথায় কোথায় থেকে মার্কেটিং করেছে এটা দেখতে হবে। এদের ডিএপিএ কত, মানে ডোমেন অথরিটি পেজ অথরিটি কত, এদের টিএফসিএফ কত, ট্রাস্ট ফ্লো সাইটেশন ফ্লো কত, এবং টোটাল ব্যাকলিং কত, রেফারিং ডোমেন কত, মানে টোটাল ব্যাকলিং বলতে কতটা জায়গায় কতটা মার্কেটিং করেছে, মানে কতবার সেই ওয়েবসাইটের জন্য মার্কেটিং করেছে, এটা হলো টোটাল ব্যাকলিং। এবং রেফারিং ডোমেন, রেফারিং ডোমেন বলতে বোঝাচ্ছে যে আপনি মনে করেন যে ফেসবুকে একটা আপনার প্রোডাক্টে বা আপনার একটা ওয়েবসাইট আছে, ফেসবুকে লিঙ্ক শেয়ার করলেন সেই ওয়েবসাইট। আমরা করি না এরকম, অনেক সময় ইউটিউবে একটা লিঙ্ক শেয়ার করি না আমরা ফেসবুকে, এবং বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করি না। তো আমি ফেসবুকে একটা ওয়েবসাইটের লিঙ্ক একটা শেয়ার করলাম, একটা লিঙ্ক যখন শেয়ার করলাম আমি ফেসবুকে, তখন ওইটা একটা ব্যাকলিঙ্ক হিসেবে গণ্য হলো। টোটাল ব্যাকলিঙ্কের জায়গায় ওটা একটা ব্যাকলিঙ্ক হলো, আর রেফারিং ডোমেনের জায়গায় ওটা একটা ডোমেন হলো। কারণ ডোমেনটা কি, আমি তো বলেছি একটা নেমে ডোমেন, ওয়েবসাইটের নেমটা ডোমেন। তো রেফারিং ডোমেনের জায়গায় একটা ডোমেন হলো, এবং টোটাল ব্যাকলিঙ্কের জায়গায় একটা ব্যাকলিঙ্ক হলো। এরপরে আসেন, সেখানে একটা শেয়ার করলেন। এরপরে যদি আপনি ফেসবুকে সেম ভাবে ফেসবুকে ওই ওয়েবসাইটটার জন্য কমেন্ট করেন, প্রথমে তো পোস্ট শেয়ার করলেন, এরপরে কি করছেন, কমেন্ট করছেন, কমেন্টটাও একটা ব্যাকলিঙ্ক। তো এই যে আপনি কমেন্ট করলেন, এটাও কি হলো, একটা টোটাল ব্যাকলিঙ্কের ঘরে তখন দুইটা হয়ে গেল। আমি এটা দেখাবো আপনাদের, এখন টোটাল ব্যাকলিঙ্কের ঘরে তখন দুইটা হয়ে যাবে, এবং রেফারিং ডোমেনের জায়গায় একটাই থাকবে, কারণ রেফারিং ডোমেন একটাই, একটা ডোমেনে আপনি দুইবার মার্কেটিং করলেন, একবার পোস্ট করলেন, একবার কমেন্ট করলেন। আপনি একটা ডোমেনে দুইবার মার্কেটিং করলেন, এখানে ডোমেন গণা হবে একবার, ব্যাকলিঙ্ক গণা হবে দুইবার। এবং আপনি যদি এরপরে একাধিকবার এভাবে পোস্ট কমেন্ট করতেই থাকেন না কেন, ব্যাকলিঙ্কের সংখ্যা বাড়তে থাকবে, বা ডোমেনের সংখ্যা একটাই, রেফারিং ডোমেনের সংখ্যা একটাই। সেই বিষয়টা আমি এখন আপনাদেরকে দেখাবো।
নতুন ভাইয়ারা যদি বুঝতে না পারেন, চাপ নিয়েন না, আপনাদেরকে আপনারা প্রিভিয়াস ক্লাস দেখবেন এবং যেখানে যেখানে সমস্যা হবে আমাকে কোশ্চেন করবেন পার্সোনালি বা গ্রুপ, গ্রুপে করার আগে চেষ্টা করবেন। আমি না অ্যান্সার দেখা যাচ্ছে 5 মিনিট দেরি হলো, কোনো ভাই যদি পারেন সাহায্য করবেন অ্যান্সার করে দিবেন, শিখাই দিলে কেউ কারো কখনো জ্ঞান কমে না বা কেউ কখনো ভুলে যাবেন এরকম কিছু না। ও শিখাই দিতে দিতে আপনাদের মাঝে আপনাদের এখন আপনাদের সাথে আমি, তো কেউ কিছু পারলে অ্যান্সার করে দিবেন, আর আমি দেখতে পেলে বা সুযোগ পেলে অবশ্যই আমি সবার আগে অ্যান্সার করার চেষ্টা করব। তো রেফারিং ডোমেইন আর হলো টোটাল ব্যাকলিং, এই বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে একটা ওয়েবসাইট কতটা জায়গায় মার্কেটিং করা আছে এবং কতবার মার্কেটিং করা আছে সেটা দেখতে হবে, কারণ কম্পিটিটর আমার ওয়েবসাইট। এখন আপনাদেরকে আরো সহজ ভাবে একটু বোঝাই, সেটা হলো যে আপনার একটা কোম্পানি আছে, যেহেতু গতদিন চিপস নিয়ে কথা বলছিলাম, চিপস নিয়ে বলি, আপনার একটা চিপস এর কোম্পানি আছে, কাজমি ভাইয়ের একটা চিপস এর কোম্পানি আছে, আমারও একটা চিপস এর কোম্পানি আছে। এখন দুইটা প্রোডাক্টই সেম কোয়ালিটি, কাজমি ভাইয়েরটাও আমারটাও। এখন মানুষ দুইটার কাউকেই চিনে না, কাজমি ভাইয়ের চিপসও চিনে না, আমার চিপসও চিনে না। এখন মানুষ কিভাবে চিনবে? মানুষের কাছে তো যাই ব্রিফ করতে হবে, সে সম্পর্কে তো বলতে হবে, সেটা ম্যানুয়ালি করতে পারেন আপনি, কোনো পোস্টারিং এর মাধ্যমে করতে পারেন, ফেসট্রোন, ব্যানার, বিভিন্ন উপায়ে আপনি করতে পারেন। তো ফেস এই যে ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু সেম, বিভিন্ন উপায়ে আপনি ওয়েব বেস আপনার ওয়েবসাইটটাকে মানুষের সামনে প্রচার করছেন। তো এটা আপনি কত জায়গাতে করছেন সেটা আমরা চেক করব, যে আমার কম্পিটিটর ওয়েবসাইট কত জায়গাতে এটা করেছে, মার্কেটিংটা করেছে, এবং এক জায়গাতে কয়বার করেছে। মানে আজকে রাজশাহীতে আমি মার্কেটিং করতে গিয়েছি এবং রাজশাহীতে কতবার করতে গিয়েছি, যদি রাজশাহীতে বারবারই যাই তাহলে তো রাজশাহীতে আমার মার্কেটিং থাকছে, নওগাঁ তো চিনতে পারলো না আমাকে, বা নাটোর বা চাপাই তো আমাকে চিনতে পারলো না। তখন কাজমি ভাই যদি নওগাঁ, নাটোর, রাজশাহী এগুলাতে ঘুরে বেড়ায়, মার্কেটিং করে বেড়ায় তার চিপস নিয়ে, তাহলে আমার চাইতে অবশ্যই সে আগে আগাবে, কারণ তার পরিশ্রম বেশি, তার মার্কেটিং বেশি। তো সেটা আমি এখন আপনাদের দেখাবো যে আমার কম্পিটিটর ওয়েবসাইট কত জায়গায় সে মার্কেটিং করতেছে, ওই বিষয়টা আমি দেখাবো। তো একটা ওয়েবসাইট আপনারা দেখেন যে বাংলাদেশে একটা ওয়েবসাইটের নাম বলেন, কেউ পারবেন? তাদের ওয়েবসাইট এর জন্য সেটা দেখেন, ওয়েব বেস মার্কেটিং, মানে ওয়েব বেস কতগুলো মার্কেটিং করেছে সেটা দেখেন, ম্যানুয়ালি না, মানে সরি ম্যানুয়ালি বলতে এই যে অ্যানালগ যেটা, মানে ওয়েব এর বাইরে যেটা, সেটা না, শুধু ওয়েব বেস সেটার কথা বলছি আমি। এটার ওয়েব এই যে bikra.com এর ওয়েবসাইটটা নিলাম, https থেকে শুরু করে .com পর্যন্ত কপি করলাম, দেন ব্যাকলিংক চেকারের এখানে এটা পেস্ট করলাম এবং চেক ব্যাকলিংকে ক্লিক দিলাম। দেখা যাচ্ছে না ভাই সবাই, না দেরি হচ্ছে কারো ভিডিও যেতে কি কারো দেখা যাচ্ছে? আচ্ছা বলবেন, দেরি হলে আমি তাহলে আস্তে আস্তে বলবো। আমি রোবট কিনা সেটা চেক নিবে, এটা অনেক ক্ষেত্রে চেক নিবে, আপনাকে দিতে হবে। এই যে এখানে কি বলছে দেখেন, ব্যাকলিং কত এখানে সংখ্যা, 188,459। জি এটার মানে কি, এটা হলো এতবার সে ব্যাকলিংটা মানে এতবার প্রচার করেছে, এটার মানে হলো এতবার সে প্রচার করেছে। এরপরে দেখেন রেফারিং ডোমেইন যেটা আমি বলছি, যে এখানে দেখেন কতটা, 1,627 ভাই। তার মানে একটু আগে আমি যেটা বোঝালাম যে আমি শুধু রাজশাহীতে করেছি আর কাজমি ভাই নওগাঁ, নাটোর, চাপা সবগুলোতে করেছে ভাই। জি ভাই, এই যে 92% ডু ফলো, এগুলো আবার কি ব্যাকলিংকের নিচে ভাই? আমি যেটা বলবো সেটা সম্পর্কে কোশ্চেন করবেন, এটা সবার উদ্দেশ্যে বলছি, মাইন্ড করেন না। এখানে টোটাল যেগুলা এগুলা দেখছেন সবগুলা সম্পর্কে আলাদা আলাদা টপিক নিয়ে আপনাদেরকে বুঝাবো, এবং এখন ডুফলোটা সম্পর্কে আপনাকে যদি আমি সংজ্ঞা বলি তাহলে বলবেন ভাই এক্সাম্পল দিন, এক্সাম্পল যখন দিতে যাব তখন আমাকে নতুন ভাবে ব্যাকলিং ক্রিয়েট করে আপনাকে এক্সাম্পল দিতে হবে, ক্লাস শেষ।
আচ্ছা আচ্ছা বা ওটাই শেষ করতে পারবো না। ঠিক আছে, এটা মাইন্ড করেন না ভাই, সবার উদ্দেশ্যে বললাম। হ্যালো ঠিক ভাইয়া, আছে জি ভাইয়া, ডোমেনের সাথে প্লেসের সম্পর্কটা কি? ডোমেনের প্লেসের সম্পর্ক, জায়গার, জায়গার সম্পর্ক, কেমন জায়গাটার কথা বলছেন আপনি? রাজশাহী, নাটোর, যেমন এরকম না, এটা এখানে আমি অফলাইন একটা এক্সাম্পল দিয়ে অনলাইনটা সেইভাবে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, সম্পর্কের কথা বলিনি আমি। এখানে রেফারিং ডোমেন, আমি আসলে আপনি বুঝতে পারেননি বিষয়টা, আমি আবার বলছি আপনাকে, শোনেন, মার্কেটিংটা কে কত জায়গাতে করছে, যেহেতু আমার কম্পিটিটর সে, আপনি এটা 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 ধরেন যে সে 10টা ওয়েবসাইট আমার কম্পিটিটর, সে কত জায়গায় মার্কেটিং করেছে সেটা আমাকে দেখতে হবে। এর জন্য কাজমি ভাইয়ের এখানে আমি এক্সাম্পল টেনে নিয়ে আসছি যে কাজমি ভাই কত জায়গাতে মার্কেটিং করেছে আর আমি কত জায়গাতে করেছি, সেটা সেটার এক্সাম্পল টেনে নিয়ে আসছি, এটা কোনো সম্পর্ক রেখে কথা বলা হয়নি। জি ভাই, ঠিক ঠিক আছে। হ্যাঁ, এখানে আমার কম্পিটিটর ওয়েবসাইট যেটা, সেটা একটা ওপেন করেছি এবং সেই ওয়েবসাইটটা কত কতবার মার্কেটিং করেছে সেটা, আর কত জায়গায় মার্কেটিং করেছে, তো কতবার আর কত জায়গা, কত বাটন হলে খুব সহজে বুঝতে পারছেন আপনারা, কিন্তু কত জায়গা এটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন না, কারণ এটা তো অফলাইন মার্কেটিং না, এটা হলো অনলাইন মার্কেটিং। এর জন্য আমি অফলাইন একটা এক্সাম্পল দিলাম জি জি, যে বেশিবার করলে অবশ্যই বেশি প্রচার হবে বা বেশি জায়গায় করলে বেশি প্রচার হবে, এতটুকু তো ক্লিয়ার হয়েছেন ভাই আশা করি, বেশি জায়গায় করলে বেশি প্রচার হবে, আমার চাইতে কাজমি ভাই বেশি করেছে এর জন্য বেশি প্রচার হয়েছে, সেটা বুঝাইছি আমি। ওকে আচ্ছা, রকেট এক্সাম্পল হিসেবে নেওয়া যায় কি? রকেট বলতে বলেন, আপনি যেভাবে ভেবেছেন আমাকে বলেন, শেয়ার করেন, সমস্যা নাই। আর রকেটের ব্যাপারটা যেটা, বিকাশ কিন্তু ফার্স্টে বেশি প্রচার করানোর জন্য বিকাশটা হচ্ছে পাবলিশ বেশি হয়েছে, সবাই একসেপ্ট করে আর কি, রকেট কিন্তু ফার্স্ট টাইম নেয় নাই ওভাবে, ডাচ বাংলা যেটা ছিল আচ্ছা পরবর্তীতে রকেট হলো। আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে এখনো আমি বিষয়টা বোঝাইতে পারিনি, আমি আবার শুরু করছি এবং সবাই মনোযোগ সহকারে শোনেন। প্রথমে আমি যেটা বললাম, আসলে যিনি ভাই যে বিকাশের রকেট নিয়ে কথা বললেন, ডোন্ট মাইন্ড, আপনি কি আগের ক্লাস করেছেন? একটা ক্লাস করছি আগের, আগে কয়টা? একটা ক্লাস। আচ্ছা, গত ক্লাসটা। আচ্ছা, গত ক্লাস করে তো এটা কনসেপ্ট ক্লিয়ার হবে না, এর জন্য সব ক্লাস করার বারবার আমি সবাইকে অনুরোধ করছি, সবাই কাইন্ডলি একটু সব ক্লাস করবেন এবং মনোযোগ সহকারে, আর যে কোনো কোশ্চিন ক্লাস টপিক সম্পর্কে আমাকে করবেন, ক্লাসটা আপনাদেরকে ক্লিয়ার হতে হবে, ক্লাস যেটা নেব সেটা ক্লিয়ার হতে হবে, যদি প্রিভিয়াসটা ক্লিয়ার হন তারপরেটা আপনার কাছে সহজ হবে এবং বুঝতে পারবেন, প্রিভিয়াসটা ক্লিয়ার না হলেও বুঝতে পারবেন না। যাই হোক, আমি এটা সম্পর্কে একেবারে সহজ পানির মতো করে দিচ্ছি আপনাদেরকে, আরো চেষ্টা করছি। আমি এখানে একটা ওয়েবসাইট ওপেন করছি, সেটার নাম কি? বিক্রয়.কম। এখন আমি কম্পিটিটর বোঝাবো না, শুধু দেখবো যে এটা আপনারা বুঝতে পাচ্ছেন কি। বিক্রয়.কম এই ওয়েবসাইটটা কতটা জায়গায় মার্কেটিং করেছে, সেই সংখ্যাটা হলো ব্যাকলিংক। এর আগে আমি বলিনি আপনাদেরকে যে মার্কেটিংটাই হলো ব্যাকলিংক, এটা বলেছি, বা সে কত জায়গায় মার্কেটিং করেছে এটাই হলো সেই সংখ্যা। দেখেন একটু, দেখেন সে কতবার মার্কেটিং করেছে এটাই হলো সেই সংখ্যা, 188,400। হ্যাঁ, 59 বার সে প্রচার করেছে, 188,459 বার সে প্রচার করেছে এবং 1,627টা জায়গায়, মানে ভাই 1,627টা জায়গায় 188,000 প্রচার করছে। জি, এখন আমার এক্সাম্পল এটা আরেকবার বলে নিই আপনারা, এটা সম্পর্কে একটু ক্লিয়ার হন, যে বিক্রয়.কম ওয়েবসাইটটা 188,459 বার প্রচার করেছে এবং 1,627টা জায়গায়, যেমনটা আমি কাজমি ভাই আর আমার উদাহরণ দিলাম যে আমি শুধু রাজশাহীতে প্রচার করেছি আর কাজমি ভাই প্রচার করেছে রাজশাহী, নওগাঁ, নাটোর, চাপায়, সব জায়গায় করেছে, এটা বুঝালাম আমি আপনাদেরকে। তো এখানে 1,627টা, আচ্ছা ফেসবুক একটা ওয়েবসাইট, এটার নাম শুনেছি আমরা,
টুইটার লিংকডইন হোয়াটসঅ্যাপ ভিভো নাম শুনেছি স্ন্যাপচ্যাট শুনেছি সব সোশ্যাল সাইটের নাম বলছি আমি শুনেছেন তো তাই না ১৮৮৪৫৯ বার সে প্রচার করেছে সাইট কিন্তু এই যে এই কয়টা যে কয়টা আমি বললাম ১৮৮৭টা ফেসবুকের মতো ১৮৮৭টা সাইটে ১৮৮৭ এটা প্ল্যাটফর্ম ব্যবহার করেছি প্রচারের জন্য এতগুলা ১৮৮৭৪৫৯ জি এটাই তো জি আমি এর আগে আপনাদেরকে ফেসবুকের একটা এক্সাম্পল দিলাম মনে আছে যে ফেসবুকে আমি যখন পোস্ট করলাম তখন ব্যাকলিং বিক্রয় ডট কম এর এই যে দাঁড়ান ফেসবুকে যাই দেখায় আপনাদের আমি এই অ্যাট ফার্স্ট ডোন্ট মাইন্ড সবাই যে ব্যাকলিং সম্পর্কে বা ব্যাকলিং এর এটা সম্পর্কে বুঝাইতে এতটা সময় লাগলো আমার জানি না আমার ব্যর্থতাটা এতটা বেশি হয়ে গেল কেন এই যে আমি একটা ফেসবুকে আসলাম এটা একটা ডোমেইন না এটা পার্সোনাল প্রোফাইল দেখেন বুঝবেন বিষয়টা হ্যাঁ আমি এটা প্রথমে এক্সাম্পল দিয়েছি উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়েছি শুধু কারণ ফেসবুক সবাই ব্যবহার করে এর জন্য খুব ভাবিছিলাম যে খুব সহজে বুঝে নেবেন যাই হোক এই যে বিক্রয় ডট কম ওয়েবসাইটটা আছে ওই এই যে এটা ধরেন এই ট্যাবগুলো কেটে দিই আপনাদের জন্য টাকা তো সমস্যা না হয় সব কেটে দিলাম ইউটিউবও কেটে দিলাম আচ্ছা বিক্রয় ডট কম এর এটা কি ইউআরএল না জি দেখেন এই ইউআরএলটা কপি করলাম কন্ট্রোল সি দি কিছু করছি না আমি এখানে দেন আমার ফেসবুক প্রোফাইলের এখানে এই যে আমার যেটা টাইমলাইন আছে এখানে লিংকটা পেস্ট করলাম বিক্রয় ডট কম এর এরপরে দেখেন এটা আমি হচ্ছে পাবলিক না করি অনলি মি করে দিলাম অনলি মি এই জন্য করলাম আদার্স কেউ যেন না দেখে এর জন্য আপনাদের আপনাদের জন্য শুধু দেখেন এখানে দেখেন আমি পোস্ট করলাম জি থ্যাংক ইউ যে বুঝতে পেরেছেন এত আচ্ছা এটা আমি পোস্ট করলাম এই পোস্টের এখানে কয়বার এই ফেসবুকে আমার এটা কবার প্রচার করা হলো ভাই একবার আর এই ডোমেনটার নাম কি ফেসবুক ডোমেইন গণ্য হলো কয়বার একবার আচ্ছা এবার মিলাই দিই আপনাদেরকে এই যে এই সংখ্যাটা দেখছেন তাই না এই সংখ্যাটা জি জি এই সংখ্যাটা দেখছেন এটা হলো এই যে এই যে এই যে পোস্টটা করলাম এই পোস্টটাই হলো এই সংখ্যা ঠিক আছে এবং এই যে ১৮৮৭টা দেখছেন না জি এই ১৮৮৭ এর মধ্যে এই যে ডোমেইন নেম facebook.com এটা একটা ঠিক আছে ক্লিয়ার এতটুকু জি আচ্ছা এরপরে আসেন আবার বিক্রয় ডট কম টা আমি কপি করলাম ফেসবুকে আসলাম আমার এবং আমার এই পোস্টের এখানে কমেন্ট করলাম না এই পোস্টের এখানে করলে আপনারা আওলা যাবেন অন্য পোস্টে করলাম আমার যে কোনো একটা পোস্টে করলাম আমি কমেন্ট ঠিক আছে কমেন্ট অনেক সময় থাকে না যে ফর মোর ইনফরমেশন প্লিজ ক্লিক হিয়ার এরকম থাকে না ভাই অনেক সময় দেখি না আমরা দেখি বিভিন্ন লিংক অ্যাড থাকে তো আমি এখানে একটা কমেন্ট করলাম আচ্ছা তাহলে কয়বার হলো এখানে দেখেন এখানে একবার দিলাম এখানে একবার তাহলে কয়বার হলো দুইবার হলো না দুইবার প্রচার করা কয়বার হলো দুইবার হলো না এটা প্রচার হচ্ছে না জি হ্যাঁ দুইবার এই দুইবারটা কোন সংখ্যা বলেন এই দুইবারটা সংখ্যা কোনটা ব্যাকলিং আচ্ছা তাহলে এখানে রেফারিং ডোমেইন হিসাবে কয়বার কাউন্ট হবে ফেসবুকটা একবার সবাই বলে একবারই ভাই সবাই ভালো করে কনফিউশন রাখেন না হবে
মানে আমি যদি বলি ব্যাংক লিংক তাহলে এটা দুইবার করা হয়েছে, কিন্তু যদি বলি যে হচ্ছে ডোমেইন, ডোমেইন কয়বার করা হয়েছে তাহলে সে একটা ডোমেইনেই করা হয়েছে, এটা আর কি। একেবারে একেবারে শিওর, কোনো ভুল না এখানে। জি না, আমি 100% শিওর আমার ব্যাপারে, আমি মনে করছি। সবাই উদাহরণ, সবাই যদি শিওর হয়ে থাকেন। ভাই থ্যাংক ইউ ভাই, আমি যে এই বিষয়টা বুঝাতে এতটা সময় লাগবে আমি কল্পনাও করিনি, এর জন্য সবাইকে দিয়ে স্বীকার করালাম এবং সবাইকে দিয়ে সবাইকে বুঝালাম। জি ভাই, ডোমেইন একটাই, ডোমেইন একটাই বার প্রচার করলাম দুইবার, এই বিষয়টা আমি বুঝাচ্ছি এতক্ষণ ধরে আপনাদেরকে যে ডোমেইন একটাই বার প্রচার করলাম দুইবার, ঠিক আছে, এটাই। এখানে আহামরি কিছুই বোঝাইনি আমি। কাজী ভাই, আপনার রাগের আদলে আপনি সবাইকে বুঝাই দিলেন, আমি থ্যাংক ইউ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। এইটা ভাই, প্রতিটা বিষয় ক্লিয়ার হয়ে নেবেন, সময় লাগুক, সমস্যা নাই, আপনাকে বোঝানোর জন্য আইটি আমাকে রেখেছে, অন্য কোনো কাজ নাই আমার, আপনাদের সাথে অন্য গল্প করার লেগে রাখেনি। হ্যাঁ করবেন, সবাই করবেন অন্য গল্প, কোনো প্রবলেম নাই, তবে আপনাদেরকে বোঝানোটাই মেন উদ্দেশ্য আমার, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন যদি আমি বলি আপনাদেরকে যে একটা ওয়েবসাইটের, একটা ওয়েবসাইট কতবার সে কত জায়গায় সে প্রচার করেছে এবং কতবার প্রচার করেছে, আমরা খুব সহজে বের করতে পারবো কি পারবো না? এখনো পারবেন না, আমি যেখানে ঢুকেছি এটার কথা তো বলিনি আমি এখনো আপনাদেরকে। তো এইটা চেক করতে হলে আমাদেরকে যে এখানে যেতে হবে গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনের একটা ব্রাউজারের মাধ্যমে, যে আমরা যে ব্রাউজারটা আসছি, ওয়েব বেসড সফটওয়্যার যাকে বলা হয় ক্রোম, এই ক্রোম বা মজিলা ফায়ারফক্স বা অপেরা মিনি, আদার্স ইউসি ব্রাউজার যে ব্রাউজার গুলো আছে, এখানে যাবো আমরা, সার্চ অপশনে যাই, সুন্দর করে লিখব ব্যাকলিং চেকার, BACKLINK, ব্যাকলিং চেকার, এটা লিখে সার্চ দেব। ব্যাকলিং চেকার লিখে যখন সার্চ দেব তখন দেখেন ahrefs.com, ahref মানে যাই যেভাবে উচ্চারণ করে, এটা কেউ এটার ভুল ধরবেন না বা কেউ ভুল ভাববেন না, এটা ম্যাক্সিমাম মানুষ ahref ভাবে উচ্চারণ করে, কেউ বলে ahref.com, এটা মূল বিষয় না, মূল বিষয় হলো সেই ওয়েবসাইটটাতে আমাকে যেতে হবে, ঠিক আছে। তো এই যে ahref.com যেটা আছে এই ওয়েবসাইটটাতে আমরা ঢুকবো, তারপরে দেখেন আগে যারা ডোমেইন চেক করেছেন, টোটাল ব্যাকলিং সরি TFCF চেক করেছেন, তাদের জন্য এটা বোঝা খুবই খুবই সহজ, যে এরকম একটা আমরা ওরকমই একটা জায়গাতে আসলাম। কাজী ভাই, ওরকমই একটা জায়গা না এটা, যে এখানে ইন্টার ডোমেইন অর ইউআরএল, এর আগেও তো আমরা DAPF জায়গাতে এরকমটাই পেয়েছি, তাই না? এরকম একটা জায়গা, এরকম জায়গাতে এসে আমরা যদি আমাদের ইউআরএল, যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা যদি এখানে পেস্ট করি, তাহলে আমরা খুব সহজে, অতি সহজ ভাবে দেখতে পাবো যে সেই ওয়েবসাইটটা কতবার মার্কেটিং হয়েছে এবং কতটা জায়গায় মার্কেটিং হয়েছে, ঠিক আছে, এই বিষয়ে ক্লিয়ার আমরা। এখন আমরা গুগল কতবার মার্কেটিং করেছে সেটা দেখি, গুগলকে ছেড়ে দেব কেন, এটাই কতবার মার্কেটিং করছে সেটা দেখেন, ফার্স্ট পেজে আছে গুগলের, এটা দেখবেন এসরেপ, হ্যাঁ এই কারণে ফার্স্ট পেজে আসলো ভাই, এটা তো এসইও এর বস একটা টুলস, এটা তো ফার্স্ট পেজে থাকবেই, যে কোনো কিছু দিয়ে এসইও এর খালি টুলস দিয়ে সার্চ দিবেন দেখবেন ম্যাক্সিমাম আপনাকে যদি আপনি ইউজ করতে পারেন। আচ্ছা জি ভাইয়া, ফ্রি ভার্সন, এটা শুধু ফ্রি না, মানে কি বলবো আপনাকে, কিছু কিছু ফ্রি আছে না, দেখা যাচ্ছে গায়ে দোষ মাখালাম না, কাজ করে নিলাম, ওই ধরনের ফ্রি দেখেন, এখানে এরা বলছে স্টার্ট সেভেন ডে ট্রায়াল ফর কত ডলার, $7। তো আমরা কিন্তু ট্রায়ালটা তো সাইন আপ করছি না, আমরা জাস্ট ওই টুলসটা কোনো রকম ব্যবহার করছি, ঠিক আছে ভাই, একেবারে ফ্রি। আচ্ছা তো এই 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 ডোমেনটা কত জায়গায় ব্যাকলিংক করেছে সেটা দেখি, চেক ব্যাকলিংক, দেখেন আপনারাই পড়েন,
সবাই ব্যাকলিং করে এই সম্পর্কে আরেকটা কথা আছে আরো দুই একটা দেখাবো তারপর কথা বলবো এটা সম্পর্কে আচ্ছা আমরা কি গুগলেরটা দেখতে পারি না জি ভাই আপনারা পারবেন আপনারা পারবেন না পারবো ভাই হু ধরেন ভাই না পারলেও তো ভিডিও আছে পরে দেখে পারবেন অন্তত হু ধরে নেন হু হু আচ্ছা আমরা google.com একটু দেখি google.com এর ইউআরএলটা নিলাম নেক্সট আমরা তো ইউআরএল নিয়ে শিখেছি এর আগে যে কত দূর কত কোথা থেকে কত দূর পর্যন্ত নিতে হয় দেন পেস্ট এবং চেক ব্যাক লিংক নেট একটু স্লো এর জন্য সময় নিচ্ছে ২৪১৩ কোটি একটা নতুন ওয়েবসাইট তাই না এটা কি ইভ্যালি আমাদের ইভ্যালি.com.bt এটা আমাদের এটা আমাদের না ইভ্যালি জি এটাই জি ভাই ইভ্যালি আমাদের বলছি কারণ বিটি এর জন্য এরকমটা ভাবেন না যে আবার আমাদেরই জি বিটির জন্য আমাদের বলছি ভাই না অনেক জন ভাবতে পারেন যে হাফিজুর ভাই কি আমার ইভ্যালির সাথে পার্টনারশিপে আছে নাকি এরকম কিছু না ভাই এত বড় ইয়েতে যায়নি এখনো এই যে দেখেন ইভ্যালু কত করেছে অনেকগুলোই তো করেছে তবে দেখেন বাংলাদেশি কোনো এক্সপার্ট দিয়ে করাইছে হ্যাঁ এর জন্য এক জায়গায় বারবার করেছে হ্যাঁ ভাই খুব কম জায়গায় বেশিবার করেছে এটা ঠিক না বেশিবার করেছে হ্যাঁ এটা ঠিক না মানে ভাই যে ফেসবুকের মতো পোস্ট দিছে পোস্টের নিচে কমেন্ট দিছে এই দেখেন কোথায় কোথায় করেছে যে ওগুলো দেখা যায় যে নিচে দেখেন তাকান হ্যাঁ কোথায় কোথায় করেছে ওগুলো সব দেখা যায় ভাই আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করছেন সো আপনাকে সব দেখতে হবে এগুলো চোখ বুলাইতে হবে আপনাকে কোন মানের ওয়েবসাইটে করেছে সেগুলো আপনাকে দেখতে হবে নাহলে আপনি ব্যাকিং করবেন কিভাবে এই এই ওয়েবসাইটের সাথে কন্টাক্ট করতে হবে দিয়ে বলতে হবে ভালো জায়গায় করে দিব বেশি টাকা দেন করেন ইভালের মালিকের সাথে কন্টাক্ট করেন আচ্ছা আপনি করেন আপনি তো এক্সপার্ট এগুলো আমরা তো পারবো না ভাই মানে কি বলবো আপনাকে সবসময় দূরে থাকি যে বাংলাদেশের কোনো ক্লায়েন্ট বা বায়ার যেন নক না করে হারো না করে বা কি বলবো এগুলা সবই ধরেন দরকার নাই এখন আপনাদের আপনারা যখন আপনারা প্রফেশনাল ভাবে নিবেন বা কাজ করবেন তখন আপনিও এই কথা আমার মতে বলবেন যে ভাই আমি
বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান এসব বাইরের সাথে কাজ করবো না, আপনি বলবেন কেন ভাই? এরা ছেঁচড়া কেন ভাই? এরা কি টাকা দেন না? টাকা দেয় না এরকমটা না, ও তো জানে যে $1 সমান $82 আমাদের, তাই না? আর $82 আমাদের দেশের মান কতটুকু তো জানে, কিন্তু অস্ট্রেলিয়ার একটা মানুষ তো এতটা অনুধাবন করে না যে আমাদের দেশে আলু কয় টাকা কেজি। হ্যাঁ সেটা তো ঠিক, পাকিস্তান বাংলাদেশ সবাই তো অনুধাবন করতে পারে বা অনুভব করে যে কত আছে, ওরা সঠিক দামটাও জানে, তো সেই ক্ষেত্রে ওদের সহ্য হয় না আমাদের $5 দিতে, মানে $20 কাজ করায় $5 দিতে সহ্য হয় না। টাকা দেয় না এটা ভুল বলেন না, এটাও অনেক বড়। যাই হোক ভাই, এসব মানে ওই যে সুনাম দুর্নাম এগুলা মার্কেটে গেলে আপনারা বুঝতে পারবেন, বলতে হবে না, এক্সপেরিয়েন্স আপনাকে বলে দিবে যে কার সাথে কাজ করতে হবে না হবে। ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা এখন তাহলে আমরা খুব সহজে এগুলা কিন্তু এখন বের করতে পারবো কম্পিটিটরের এগুলা, তাই না? এখন যে সংখ্যাটা বলবো সেটা একটু শুনেন, এটা শুনে আপনার মাথা আরো একটু নড়ে যাবে। আমরা এই যে ফ্রি টুলসটা ইউজ করলাম, এই ফ্রি টুল যে আমরা যে সংখ্যাটা দেখছি না ব্যাকলিংকের এবং রেফারিং ডোমেইনের যে সংখ্যাটা দেখছি না, জি অলওয়েজ এই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ দেব। এই যে 872 আছে না, 3 দিয়ে গুণ দেব। হ্যাঁ 872 দুইটাকে, হ্যাঁ আমি বলি 872 কে 3 দিয়ে গুণ দিলে কত হবে? 3 আসতে 24, মানে 2425 প্লাস 2600 প্লাস। তো ভাই ভাই 3 দিয়ে গুণ দেওয়ার কারণ তো বলেন, এটা বলি ভাই শেষ করতে দেন। 2600 প্লাস ডোমেইন এখানে, এটা যে তাহলে 2600 প্লাস ডোমেইন হচ্ছে, কিন্তু আমাদের এখানে 28 সরি 872টা দেখাচ্ছে কেন? এটা দেখান ফ্রি টুলসে কখনো পারফেক্ট রেজাল্টটা দেখাবে না। বুঝাতে পারলাম বিষয়টা আমি? ফ্রি টুলসে কখনো পারফেক্ট রেজাল্ট দেখাবে না। ব্যাকলিংকের যে রেজাল্টটা দেখছেন না, এটা 3 দিয়ে গুণ দেন, দেওয়ার পরে যে রেজাল্টটা হবে ওটা পেইড টুলের রেজাল্ট, মানে ওটা পারফেক্ট রেজাল্ট। ও সহজে বোঝানোর চেষ্টা করলাম ভাই, যখন আমরা পেইড টুলস ইউজ করব তখন যে রেজাল্টটা দেবে ওটাই রেজাল্ট, কিন্তু এখন যে রেজাল্টটা দিছে আসলে এটা রেজাল্ট সঠিকটা না। তাহলে ভাই গুগলের ব্যাকলিংস ভাই ইনফিনিটি বলা যাবে ভাই? জি ভাই সেটাই বলা যাবে, ভাই তাদের সব রেটিং 100-এ 100, তাহলে অবশ্যই তো সেটা বলা যাবে ভাই। 3 মিনিট লোডিং নিয়ে ভাই ব্যাকলিংস শো করছে, কত বড় অ্যামাউন্ট তাহলে, এটার আবার 3 গুণ যদি করি ভাই, সেটাই ভাই। তো আপনাদেরকে আজকে আর কষ্ট দিব না, অনেক কষ্ট দিলাম, বহুত কষ্ট বহুত ভাই। আজকে তাহলে হোমওয়ার্ক দিবেন না? আজকে হোমওয়ার্ক যদি দিতে চান তাহলে এটাই হোমওয়ার্ক হবে আপনাদের ভাই, দেন ভাই, অযথা বসে থাকার চাইতে হোমওয়ার্ক দেন। হ্যাঁ দিব আপনাদেরকে, আপনাদের হোমওয়ার্ক হলো দাঁড়ান একটু, তাহলে টিএফসিএফ চেকারটাও দেন স্যার সাথে করে, স্যার এটা খুবই টিএফসিএফ আর এটা দেন ব্যাকলিংক, এটা টিএফসিএফ এবং এটা দুইটাই। হ্যাঁ টিএফসিএফটা যারা পাননি তারা তো ভিডিও পেয়েছেন, প্লাস যারা পাননি একটা এক্সেল শীটে দেখে দেন। আচ্ছা আচ্ছা আমি জাস্ট একটু দেখাই দিই, ক্লাস 10 তো কয় পার হয়ে যাচ্ছে ভাই, আমি দ্রুত, হ্যাঁ সবাই একটু দেখে নেবেন, দ্রুত দেখিয়ে দিন তাহলে হবে, দ্রুত আমি যত দ্রুত পাচ্ছি দেখাচ্ছি। আপনাদের হোমওয়ার্কটা হবে এই ধরনের, একটু মিউট করে নেন নিজ দায়িত্বে, যার যার প্রবলেম হচ্ছে প্লিজ। ওয়েবসাইট দেখা যাচ্ছে ভাই? জি ওয়েবসাইট ইউআরএল আমি শর্টে লেখার চেষ্টা করব, টিএফ সিএফ
তারপরে কি টোটাল ব্যাকলিং টিডি দি ভাই আমি শেষ করলাম ব্যাকলিং টিবি দি শেষ করলাম এবং রেফারেন্ট ডোমেইন আর আর ডি ঠিক আছে একটু বুঝে নেন ভাই সময় খুবই কম ঠিক আছে আচ্ছা এই ওয়েবসাইটে ইউআরএল এর জায়গায় আপনি কোনটা দিবেন যে ওয়েবসাইটটা বের করবেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিবেন ঠিক আছে একটা বের করে দেখাই দেব ওকে ওকে আচ্ছা আমরা আমি একটা দেখাই সেটা হলো ইভ্যালেটাই দেখাই দিই ইভ্যাল তো বের করাই ছিল তো দেখাই দিই এটা কোন বার বের করা আছে এটা হলো google.com থাক গুগল টা দিতে হবে না নতুন একটা ওয়েবসাইট নেই নতুন আমি ইভ্যালে আছে ইভ্যালেটাই নিলাম এবং ইভ্যালের আমি ব্যাকলিংটাকে বের করব এখানে হোমওয়ার্কটা পারফেক্টলি সবাই দিবেন যে জিমেইলটা দিয়েছি সেই জিমেইলে দিবেন কারো যদি ইমেল করতে প্রবলেম থাকে সেটা যোগাযোগ করবেন সেটাও দেখা দেওয়া হবে আপনাদেরকে এটা কপি করলাম এক্সেল শীটটা সাজাবো এইভাবে টোটাল ব্যাকলিং এর ঘরে এটা সরি টোটাল ব্যাকলিং এবং রেফারেন্স ডোমেইন হলো 872 সবকিছু বলে দেওয়া আছে ভাই একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন কিভাবে টিএফসিএফ বের করা হয় ক্লাসে বলে দেওয়া আছে ইভ্যালি.com.bd টিএফসিএফ টা চেক করব এভাবে চেক দেখেন এখানে যে টিএফসিএফ শো করেছে টিএফটা এর হলো টিএফটা হলো 15 সিএফটা হলো 35 35 ওকে এই হলো আপনাদের হোমওয়ার্ক বুঝতে কারো সমস্যা হলে বলেন দ্রুত আচ্ছা ভাই আমার একটা কথা আছে বলেন ও যে যেটা ইয়ে করছেন টিবি আর আরডি জি টিবি টোটাল ব্যাকলিং হ্যালো বলেন ব্যাক হ্যাঁ তো এটা যে গুণ দিলে যে সঠিকটা বের হবে তাহলে ওটা দিতে হবে না ভাই সঠিকটা বের করতে হবে না আপনি এটা দিবেন আমি গুণ দিয়ে নেব এবং আরডি যেটা এটা হলো রেফারেন্স ডোমেইন ঠিক আছে এরপরে যদি কারো কোশ্চেন থাকে কাইন্ডলি আপনারা মেসেঞ্জার গ্রুপে এসে আমাকে আস্ক করেন কারণ এখনো যে আরেকটা ক্লাস আছে ওইদেরকে জুম দিয়ে দিতে হবে ঠিক আছে ওকে ভাই আচ্ছা তারপরে আরেকটা কথা হয় যে আমি বললাম হু ধরতে হু হু বললেন এটা কোন ভাই খুব ভালো লাগলো আমাকে যে আপনি সবার ভাই আমি আচ্ছা আলী ভাই ভাই জি ভাই আচ্ছা আচ্ছা আলী ভাই ঠিক আছে তো আমি শেষ করলাম ওকে ভাই ভাই আরেকটাও তো প্রশ্ন কয়টা করব বললেন না যে ভাই গ্রুপে বলে দিও ওকে ওকে আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ ভাই পঁচিশ তিরিশ টাই হবে মনে হয় স্যার সাবমিশন